মহান বিজয়ের 50তম বার্ষিকী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নির্দেশনায় পরিচালিত রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে আমরা যে বিজয় অর্জন করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, ছাত্র কৃষক নারী পুরুষ সবাই যে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন বাজি রেখে সম্ভ্রম হারিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, স্বাধীন পতাকা লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিশ্বের মানচিত্রে যে দেশ প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই দেশের আজ 50তম শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে বাংলাদেশ, শুভ জন্মদিন তোমায় আমার মাতৃভূমি বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্মের শুভক্ষণের মাত্র দুদিন আগে 14ই ডিসেম্বর 71-এর সেই ঘাতক কথাকথিত বিশ্বের সুশৃঙ্খল নাকি সেনাবাহিনী পাকিস্তানি বাহিনী, সেই সুশৃঙ্খল বাহিনী শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির পরে যে বর্বর হামলা করেছিল সেই হামলার একটি বড় আকারের নকশা হচ্ছে, ওরা জানতো ঘাতকরা 71-এর হায়নারা পাকিস্তানের সামরিক জান্তা শাসক গোষ্ঠী জানতো যে দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে আর কিছুদিনের মধ্যেই স্বাধীনতা অর্জন করবে, এদেশ স্বাধীন হবে, আমাদের পরাজয় অনিবার্য, এই জাতি যাতে ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাথা তুলে বিশ্বের দরবারে দাঁড়াতে না পারে, এদেশ যাতে ধ্বংস হয়ে যায়, এদেশ যাতে মেরুদণ্ডহীন হয়ে যায়, একটি জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা সংস্কৃতি অর্থনীতি কৃষির পরে যে আঘাত হানা দরকার সেই পাকিস্তানি হানাদার বাহিনী তা করেছিল। তার নীল নকশা অনুযায়ী 14ই ডিসেম্বরের কালো রাত্রিতে দেশের বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক স্কুলের শিক্ষক সাংবাদিক রাজনৈতিক নেতৃত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব চলচ্চিত্র টেলিভিশন বাংলা স্বাধীন বাংলা বেতারের কলাকুশলী অভিনেতা গীতিকার নাট্যকার সাহিত্যিক সবাইকে আইনজীবী বিচারপতি সবাইকে যার যার বাড়ি থেকে রাতের আধারে বাড়ি ঘেরাও করে সামরিক পাকিস্তানি সামরিক বাহিনী চোখে মুখে কালো কাপড় বেঁধে পিটমোড়া দিয়ে বেঁধে এনে দেশের বিভিন্ন রাজারবাগে পুলিশ লাইনে যশোর পুলিশ লাইন সহ যশোরের চাসলার বধ্যভূমিতে মিরপুরের শহীদ স্মৃতি বুদ্ধিজীবী সৌধের ওখানে এরকম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কেন্দ্রে নিয়ে গিয়ে নির্মমভাবে তাদের হত্যা করে সেদিন তারা তাদের নীলনকশা কিছুটা হলেও বাস্তবায়ন করেছিল, যাতে জাতি শিক্ষা না পায়, সংস্কৃতি শিক্ষা না পায়, সর্বোপরি যাতে জাতিকে যে মেরুদণ্ডহীন করার যে ষড়যন্ত্র যে নকশা পাকিস্তানি সামরিক জান্তা তৎকালীন সময় 71-এ করেছিল সেটি তারা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করেছিল, যা স্বাধীনতার এই 50 বছরে আমরা সেই জাতির কৃতি সন্তান, সেই সোনার সন্তান, সেই বীর সন্তানদের আমরা হারিয়েছি, জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা থাকলে আরও উন্নতির শিখরে আমরা পৌঁছতে পারতাম, কিন্তু 71-এর সেই পাকিস্তানের সরকারের সামরিক জান্তা এবং হানাদার বাহিনীর সেই নকশা সেই চিন্তা আজকে স্বাধীনতার 50তম জন্মদিনে ব্যর্থ হয়েছে, কারণ জাতি আজকে দিন বদলে অঙ্গীকারাবদ্ধ, জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, সংস্কৃতি, খাদ্য, স্বাস্থ্য, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু সহ বিভিন্ন সেক্টরে অবদানের রেখে উন্নয়নের শিখরে পৌঁছেছে, যেটি স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন যে আমার স্বাধীন দেশের যাতে জাতি শিক্ষা পায়, আমার জাতি যাতে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, যে সোনার বাংলা গড়ার জন্য মুক্তিযুদ্ধ এর ডাক দিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যার রোল মডেল হিসাবে তিনি বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র সরকার আজকে যারা দেশে আমাদের স্বাধীন বাংলাদেশে আসেন এবং শেখ হাসিনা যখন বিশ্বের বিভিন্ন দেশে যান তখন তারা এই সমস্ত কর্মসূচিগুলো শেখ হাসিনার কাছে জানতে চান, কীভাবে একদিন সেই মার্কিন সাম্রাজ্যবাদের, মার্কিন প্রশাসনের দেওয়া তলাবিহীন ঝুড়ি আজকে কী করে হীরের ঝুড়িতে পরিণত করেছে, স্বর্ণের ঝুড়িতে পরিণত করেছে, উন্নয়নের শিখরে পৌঁছেছে, তার সেই ফর্মুলা যখন শেখ হাসিনার কাছে জানতে চান, বাংলাদেশের কাছে জানতে চান, বাংলাদেশ সরকারের কাছে জানতে চান এবং তাদের সেই কর্মসূচিগুলো নিয়ে যখন তারা চিন্তা করেন তাদের দেশের উন্নয়নে লাগাবেন, তখন আমরা মনে করি যে আজকে যারা শাহাদত বরণ করেছেন, যারা জীবনবাজি রেখেছেন, যারা যে সমস্ত মা বোন সম্ভ্রম বিলিয়ে দিয়েছেন, বীরাঙ্গনার খেতাব পেয়েছেন, যোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন, ভাষা শহীদ থেকে 71-এর শহীদ, 75-এর 15ই আগস্টের সকল শহীদদের সেই আত্মত্যাগ, আত্মবলিদান আজকে জাতিকে এই জায়গায় আনতে সক্ষম হয়েছে, জাতি তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। বাংলাদেশ চিরজীবী হোক, আসুন আমরা সরকারের পাশে থাকি, সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আমরা দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাই। আমাদের বিশ্বাস আগামীতে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা সর্বক্ষেত্রে অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, সামাজিকতা সর্বক্ষেত্রে আমরা উন্নয়নের শিখরে পৌঁছে যাব, এই আশাবাদ ব্যক্ত করে বিজয়ের আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।